জুলমুড়ি তেলে আর বেগুনে আমার কি বুঝবে মনের ব্যথা, কে বুঝবে বুকের ব্যথা, আমার দিন যায় শুধু গুনে গুনে। জুলমুড়ি তেলে আর বেগুনে কে বুঝবে মনের ব্যথা, কে বুঝবে বুকের ব্যথা, কে বুঝবে মনের ব্যথা, কে বুঝবে বুকের ব্যথা, দিন যায় শুধু গুনে গুনে আমার, দিন যায় শুধু গুনে গুনে আমার, দিন যায় শুধু গুনে গুনে। জ্বলে গেলাম আমি, শেষ হয়ে গেলাম, শুধুমাত্র একটা লোকের জ্বালায় আমি জ্বলে গেলাম। যদি বলে লোকটাকে, লোকটা হলো আমার স্বামী। দিদি গো, এমন আদারে লোক পাড়ায় কারোর সঙ্গে চলে না, ওই জন্য পাড়াটাকে ধরে আর এক ঘরে করে দিল। একটু রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবো না, কারো বাড়ি গিয়ে বসে গল্প করতে পারবো না। আচ্ছা তোমরা বলো, তোমরা বলো, এইভাবে মানুষ কি বাঁচতে পারে? আজকে বাড়িতে আসুক, আসলে আমি জিজ্ঞাসা করবো কেন আমরা এক ঘরে হলাম। বলো তোমার কি সমস্যা, আমার কাছে গুছিয়ে বলো। এদিকে এসো, তুমি আগে এদিকে এসো। বলো তোমার জ্বালায় কিছু বাইরে বাড়াতে পারবো না? কি জ্বালালাম? কেন কি হয়েছে তুমি জানো না? না, শানের ঘাটে স্নান করতে গেছি। আচ্ছা, মেয়েরা সব ঝাঁটানো দাঁড়িয়ে আছে। তা তুমি স্নান করতে শানের ঘাটে গেছো কেন? একদিন কষ্ট করে কুঘাট থেকে স্নানটা করে আসা যাচ্ছে না। তিরু কলারে জ্বলান্তি সবে ডাবাটা বসেছি, পিছন থেকে একটা মেয়ে এসে ডাবাটা লাথি মেরে ফেলে দিল। তা জ্বলান্তে টিউ কলে যাওয়ার দরকার কি আছে? একদিন তো কষ্ট করে ট্যাপ কলে জল তো আনা যায়। শুধু কি কথা, এখনো বাকি? হ্যাঁ বলো। রেশনে গেছিলাম, রেশন হলো আমার দেখে বললো পাড়া থেকে তোমাদের ছেলেরা তোমাদের কাঠে লাল কালি দাগ ফেলে দিয়েছে। পাড়ার ছেলেরাও ভিক্টরের পিছনে লেগেছে? হ্যাঁ। কারণটা কি? কারণ তো আমরা এক ঘরে। তা দুই লোকে এক ঘরে হলাম কেন? তাও জানো না? না, 30 দিনে মাস। হ্যাঁ, 25টা দিন তো আমার লোকের বাড়ি খেয়ে বেড়ায়। ও তো 25-26 দিন লোকের বাড়ি দুই লোকে কুইজ করে নেমন্তন্ন খাচ্ছি, অসুবিধার কি হয়েছে? তুমি কি কোনোদিন কাউকে খাইছো? আমি পাড়ার কারো খাইনি। না, তুমি আমার স্ত্রী হয়ে এই পুরো নামকে করছো? বললাম দেখো, দুই লোকে 5 বছর বিয়ে দা করেছি। হ্যাঁ, ছেলেপুলে হয় না? তুমি দূর রাত তাদের খেয়ে দে ঘুমাও। হ্যাঁ, তুমি এঁটো বাসনগুলো কোথায় রাখো? কেন বাইরে রাখি? কোনোদিন ঘুম করে খেয়াল করে দেখো কেন? তুমি যে এঁটো বাসনগুলো বাইরে রেখে দাও, 4-5টা পাড়ার 25-30টা কুকুর আলোচনা করে তোমার এঁটো বাসন চেটে খেয়ে ওরা ঘরে চলে যায়। ও ভগবান, এঁটো বাসন চেটে কুকুরে চলে যাচ্ছে, তোমার আমি দেখতে পাচ্ছি, পাড়ার লোকই দেখতে পাচ্ছে। তা মানুষকে খাওয়ানোর থেকে পশু পাখি খাওয়ানো মঙ্গলজনক ঘটনা নয়। আমি কি বলি শোনো না, পাড়ার লোককে একদিন ভালো করে খাও, খানে পরে চলো, আমরা দুজনে সমাজে উঠে যাই। দুই লোকের জন্য বিরাট পাপ করেছি, বিরাট অপরাধ করেছি, পাড়ার লোকের খাইয়ে নেই সমাজে উঠতে হবে। ফালতু লোক একদম, সে তুমি জানো, ডেঙ্গা লোক একদম, একদম বাজে লোক, একদম উল্টো পাল্টা। ওই কলদি বাড়িতে আছো? আরে ভাই, আমি দেব। দেব? এই দেব, তুই ফোন টোন করিস না কেন? তোর নাম তো আমার ফোনে সে। ভাই, এই মেনা তেলের পিঠে বলে। দেব নতুন সিনেমাতে এসে তো ও দুটিকে ডানা গজিয়েছে, কিন্তু এখনো বুঝতে পারছে না যে ঘরের ভিতরে আগুনে সেই বুড়ো ভিক্টরটা দাঁড়িয়ে আছে। এ ভাই, অনেকদিন হলো পাড়া থেকে কোনো লোকজন আমাদের বাড়িতে আসে না, তুইও আসিস না, তা অনেকদিন পরে এলি, এই বৌদির ম্যাপটা তোর মনে পড়লে? হারে জানে না, তোর ছবি তো আমার বাড়িতে আছে। তোর বৌদির ফটো তোর বাড়ি বাঁধানো? আমি ধূপ টুপ দিই। এত পাপ করতি দেব ক্ষয় করতে পারবি তো? দরকার নেই। এ ভাই, কি মনে করে এলি তাই বল। শোন বারদা, সবাই চাঁদা দিয়ে গ্রামের মহোৎসব করা হয়। চাঁদা দিয়ে সবাই মহোৎসব হয় সেটা আমিও জানি, মেন বক্তব্যটা আলোচনা কর। হ্যাঁ, ওরা সবাই বলছে, হ্যাঁ ভিক্ষা তো সবাই খেয়ে বেড়াচ্ছে, কারোর খাওয়াচ্ছে। খার কোন আলোচনা ঘরে করবি না, এখন অনেক সম্মান দিয়ে তোর গায়ে হাত তুলনি, খার আলোচনা ছাড়া অন্য দিন আলোচনা থাকে সেই আলোচনাটা ফেল। হ্যাঁ বল। তুই পারলে গ্রাম খাইয়ে সমাজে উঠে আয়। আমি যেন বিরাট পাপ করেছি, পাড়ার লোকের খাইয়ে নেই সমাজে উঠতে হবে। ওদি বল, দাদা তো 6 বছর চাঁদা দেয়নি। ফালতু কথা বলবি না, দেব একদম ফালতু কথা, ফালতু কথা বলবি না। ভাই, হরিনামে চাঁদা 6 বছর নয়, আমার নিজের মনে আছে, আমি টোটাল হরিনামে চাঁদা 10 বছর দিইনি। দেখ ভাই, তুই 6 বছর বললি, তো দাদা আরে 4 বছর বাড়িয়ে দিল। ভিক্টর মিথ্যা কথা বলো না, সামান্য চাঁদার জন্য মিথ্যা কথা বলি। বর্দা, যা টাকা হয় তোর হাফ টাকা দি, দিয়ে দুলে হরিনামে চলে আয়। হরিনামে চাঁদা দেবো না। তুই চাঁদা দিবি না? দেবো না। দুলে হরিনামে যাবি না? তাহলে গ্রামে বসে সিদ্ধান্ত হয়েছে, যারা চাঁদা দেবে না তাদের ফ্যামিলি হরিনামে যাবে না। ঠিক আছে, যেহেতু আমি গ্রামের মানুষ, গ্রামের সিদ্ধান্ত মাথায় পেতে নিলাম। তবে তুই যদি গ্রামের পক্ষ থেকে গেছিস, তোর কাছে কিছু বক্তব্য জানাচ্ছি, বল, এটা গ্রামে গিয়ে আলোচনা করি। শুনলাম তোরা নাকি মেদিনীপুরতে বড় বড় বক্স ভাড়া করেছিস। এই বড় বক্স সকালবেলাতে কুস্তি করে বক্সগুলো চালাবে। আচ্ছা, কিন্তু খেয়াল রাখবে বক্সের সাউন্ডটা যেন ভেসে ভেসে আমাদের ঘর অব্দি আসে না। মানুষ শব্দ ধরে রাখবে? তা মানুষ হরিনামের ভক্তিটা অন্তরের ভিতর ধরে রাখবে? দাদি বল না, তাহলে মানুষ শব্দ ধরে রাখতে পারে? আর একটা কথা বলি শোন। বল। শুনলাম তোরা নাকি 1000 লোকের খিচুড়ি খাওয়াবি। হ্যাঁ, প্রচুর লোক খায় তো। যখন কাঠকুটো দিয়ে উনুনটা ধরাবি, খেয়াল রাখবি উনুনের ধোঁয়াটা যেন ভেসে ভেসে আমাদের ঘর অব্দি আসে না। মানুষ ধোঁয়া ধরে রাখবে? তা মানুষ হরিনামের ভক্তি ধরে রাখবে? তাহলে মানুষ ধোঁয়া ধরে রাখতে পারে?
যদি তোদের শর্ত মানতে পারিস তাহলে ভিক্টর হরিনামে যাবে না, আর নাহলে ভিক্টরকে আটকাতে পারবি না। তোরা কেউ যাবি না। ঠিক আছে, ওই কথা হলো, তোদের শর্ত মানবি। আমাদের শর্ত মানবি। ঠিক আছে। কোটাস 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 মাইকোম্যাক্স মুরগি খায় খোটাস খোটাস খোটাস। এই যে তুমি চাঁদা দেবে না তো? ঠিক আছে, আমি গ্রুপ থেকে লোন তুলে আর চাঁদাটা দিয়ে দেবো। তোমার চাঁদা দিতে হবে না, গ্রুপ থেকে লোন তুলতে হবে। তুমি চাঁদা দেবে না তো? আমার কোনো কথা শুনবে না তো? ঠিক আছে, আমি গলায় দড়ি দিয়ে আর আত্মহত্যা করবো। দাদা পাখি সারাদিন যেখানে ঘুরু, সন্ধ্যেবেলা কিন্তু এসে বাসায় উঠতে হবে। নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা বাড়ি লাভ হবে? বলো তোমার জন্য কি কি মান করতে হয় বলো। যদি গ্রামের মানুষ গ্রামের শর্ত না মানে, ভিক্টর কিন্তু ভিক্টর শর্ত মানবে না। চাপের উপর চাপ, তার উপরে চাপ। এই ঝগড়া গ্রামের হরি বাসে আমি এলাম বাসে হরি। তেমন একটু ধৈর্য ধরে বসো, এক্ষুনি আরম্ভ হতে ছিল মহাশাং কীর্তন। নিতাই গোল হরিব হরিব বাবা, কানা খুলি বাজাও খোল বাবারে, খুলি হাতটা দে। ওরে অর্জুনের রথে সারুতি হইয়া গুরু বংশ করিল ধ্বংস। হরিব বর্দা বন্ধ কর। কেন, কি হয়েছে? হরি বাসরে কুকুর ঢুকে পড়েছে। হে ভগবান, এত মহান মহান কীর্তনিয়ারা কীর্তন পরিবেশন করে গেলেও তাদের বেলা দেখা দিল না, আমার বেলা কুত্তা। তা দেখা দেবে না? কেন রে কানা ভাই, যদি আজের মাংসকে ঢুকাই। এই দে, আমাকে কুকুরের মতো হাং মেরে তাড়িয়ে দিচ্ছিস কেন? তুই চালা দিবি নাম শুনতে আসবি। তোদের শর্ত কি ছিল? কি ছিল? তোরা ধোঁয়াটা আটকাবি। হ্যাঁ, তোরা শর্ত তোমার মধ্যে ধোঁয়াটা আটকায়নি কেন? ভক্তিমতী মায়েরা, আপনারা অধৈর্য হবেন না, কুকুর ঢুকেছিল তাকে বার করে দেওয়া হয়েছে। আজই আসরে এমন কীর্তন পরিবেশন করব, আসরের কাবলা কেটে দেব। কৃষ্ণ সখের আবরণী আমার ডেরা হয়েছে, কৃষ্ণ সখের আবরণী আমার ডেরা হয়েছে। বৌমার ভয়ে কৃষ্ণ আমার গো দেশেরে পালিয়েছে, দেশেরে পালিয়েছে। আমি বেরিয়ে যাই, কানালে কি করবো? পর্দা বন্ধ কর। কেন, আবার কি হয়েছে? হরি বাসরে ফের কুকুর ঢুকে পড়েছে। আমি বুঝতে পারছি এরা আমাদের করতে দেবে না। গল্পটা খুলে বলি। বল। আমরা তো পাড়ারই ছেলে, এরা কীর্তনিয়া পাইনি বলে আমরা হরি নামে রিহার্সাল দিচ্ছিলাম, আমাদের ধরে এনেছে। এই আসরে অপমান। এ ভাই, এ কমিটির কেউ নেই, একটা কুকুর তাড়াতে পারছে না, একটা কুকুর তাড়াতে পারছে না। অনেক অপমান হয়ে, অনেক ব্যথা নিয়ে আসর থেকে নেমে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা তো জানেন আমি হরিভক্ত মানুষ। হ্যাঁ, রাস্তাঘাটে গুনগুন গুনগুন করে গাই, মনের সুরে বলবো, প্রয়োজনে মেটাবো হরি নামের ক্ষুধা, বাবা সুধা। না 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 না, চলো কেটে পড়ি কানা, তোরা হর না। এই দে, আমাকে বারবার কুকুরের মতো হাং মেরে তাড়িয়ে দিচ্ছিস কেন? তা তুই এখানে এসেছিস কেন? এক চড়ে শর্ত শিখিয়ে দেবো। তোদের কি শর্ত ছিল? তোরা সাউন্ডটা আটকায়নি কেন? দেব একটা কথা বলি শোন, এই হরিনাম প্রচার করার জন্য মহাপ্রভু নবদ্বীপের প্রত্যেক বাড়ির দিকে ফ্রিতে হরিনাম শুনেছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। আর তোরা টাকার বিনিময়ে হরিনাম বিক্রি করছিস। আমাকে কুকুরের মধ্যে ঘাট ধরে বার করে দিল, শর্ত মান নিল। আমার নাম ভিক্টর, 10 মিনিট দেরি কর, আমি আমফানের মোচা ঝড় নিয়ে ঢুকতে দিই। তোর দুজন ঠাকুরপো, সব মালসা তো পিতর হয়ে গেছে, দুটো মালসা পিতর হয়নি, কেউ নিতেও আসেনি, ওরা মনে ঘুমিয়ে পড়েছে। তাও মালসা
কিসের মালসা এই যে তুমি মালসা দাওনি তোমার শর্ত মতে আমি দুটো জোড়া মালসা দিয়েছি হ্যাঁ মালসা দাও মালসা তো নাম লেখাই নেই তুমি মালসা নাম লিখে দাওনি ভগবানের উদ্দেশ্যে মালসা দেবে স্বার্থপরের মধ্যে দুই লোকের নামটা মালসা লিখে দেবে দেখ ভাই তো দাদার মন কত ভালো ঠাকুরের কাছে মালসা দিতে বলে মালসাতে নাম লিখে দেয়নি ওদি তোমরা চাঁদা দেবে না মালসা দেবে হ্যাঁ না চাঁদা দেবে না মালসা দেবে मिस्टी दिए मालसा भर्ती कर दिल হরিনামের মালসা থেকে মিষ্টি চুরি হয়ে কাটিং হচ্ছে মিষ্টি কাটিং এখান থেকে চুরি হয়ে দোকানে বিক্রি হচ্ছে দোকান থেকে অন্য মালসা বিক্রি হয়ে ভর্তি হচ্ছে দুটো নকুল দানা ঠেকে দিয়েছি দেখো তো পরের মালসা ঠিকঠাক আছে নাকি একটা মালসার মধ্যে দুটো বাতাসা কে কি মার খাবি রেডি হ কুকুরের মধ্যে হাত ধরে বার করে দে আজকে হরিনামের মালসা থেকে মিষ্টি কাটিং করতেছি তো দাদা না হয় দুদিন চাঁদা দিতে দেরি করেছে হ্যাঁ ঠিক তো তারপরে তো ঠাকুর মালসা থেকে মিষ্টি কাটিং করবি আচ্ছা ছি ছি তোমার লজ্জা লাগে না তুমি না এই মন্দিরের বাসরি তুমি শেষ পর্যন্ত ঠাকুরের মিষ্টিগুলো চুরি করে আর গিলে নিলে আরে ঢেকি আমি ঢেকি আমাদের বউ ঢেকি তো যতবার মুগনা ততবার কথা কি হয়েছে কামড়েছে কেন বাজার থেকে চার পিস মাছ আনলে তিন পিস তো একলা খাচ্ছ আমার এক পিস দিচ্ছ তার মধ্যে হাফ ফিরে ভেঙে খাচ্ছ শরীর তো ভালো করছ মারামারিছ কেন দেখ আমি 30 বছর ধরে বাসি হরি করছি কাউকে বর্ণনাম দিতে পারিনি তুই কালকে আস্তে আস্তে আমাকে বর্ণনাম দিয়েছিস হ্যাঁ আমার নাম কি আনি রে আমার নাম বিন্দু বাসি আমি মারার থেকে বেশি হাসি ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি আরে মন নামে এটাই ছানার মালসা কি করেছি দেব সত্যি কথা বল তোর এত নিচে নেমেছি হরি নামের মালসা থেকে মিষ্টি চুরি করতেছি দাদা তোর ভুল হচ্ছে ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি মন নামে এটাই ছানার মালসা কি করেছি কেন করে চালাকি লোকে বলবে ছি 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 কেন করে চালাকি লোকে বলবে ছি 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 ওর মাসা চুরি করে লাটা আমার কি ইচ্ছে মতো খরচ করে মাসা দিয়েছি মন নামি যা ছানার মাসা কি করেছি তুমি খালি বলো পাড়া ছাঁ দাও ছাঁ দাও এরপরে কি ছাঁ দেওয়াটা উচিত হবে আচ্ছা পাকা জোড়া মাসা চুরি হবে ভাবি আর ये घटना कोनो दिन आगे तो घटे नहीं ये जे बादर मारे ही बहुत दिन दायित्व आजी किन तेरे सोचा कोनो दिन घटे आशा है प्रत्येक बार जरा समस्या है ना भाई ना हमारे दो ही लोग हैं मधु तो ये दुजन ते क्यों धोते बारे नहीं धोते पाले तक के ये मैं फटे दे बो मुक्ति अरे चुपी चुपी भोला पी मेरे खे गालो की मिष्टी आयो है जे ये भोला पी मेरे बाहर गाल ना अच्छा हमारे मना वही तीस मिष्टी खे जे সত্যি কথা বল মিষ্টি চুরি করে কোন দোকানে বিক্রি হচ্ছে তো হ্যাঁ বল বলে আমার ঘাট ধরে বার করো তো দুজনে পাড়া দিয়ে ঘাট ধরে বার সত্যি কথা বল এরা সব দোষ আমার অবশ্যই ও বৌদি সব দোষ আমার সব দোষ তোদের এই দুজনার ঠিক আছে দাঁত মাথা হাতে বলু হ্যাঁ যে আমি 2000 টাকার মিষ্টি দিয়েছিলাম এই কথা এই যে আমার মাথা হাতে বলো তো তুমি 2000 টাকার মিষ্টি দিয়েছিলে মিষ্টি দিয়েছি কেন বলবো না অবশ্যই বলবো তোমার মাথায় কেন মাথার টাকার ভিতর যতগুলো উগুন আছে উগুনের মাথা ছুঁয়ে বলবো আমি মিষ্টি দিয়েছি তবে গোল্লা দিইনি বাতাসার নকুল দানা দিয়েছি এই কামলাবু কি হবে কি তুমি কেন ধরেছিলে মালসা দিতে হবে তাহলে মালসায় মিষ্টির প্রয়োজন তার নকুল দানা বাতাসা ওরা মিষ্টি না ওরা কি টক এ ভাই তো দাদা কিপটে জানতাম কিন্তু এত বড় ধরনের কিপটে সেটা আমার জানা ছিল না ও ওই রাম তো সসময় ঠিক আছে কিপটে আমি করতে গিয়ে নিচে নাম সেটা বুঝতে পারিনি আমি তো ভুল করেছি আগের বছর ভিক্টর তার ভুল শুধরে নেবে যতগুলো হরিনামে দল আনবি ভিক্টর নিজের গাঁট থেকে পেমেন্ট করে দেবে তা তুই একা দিবি যদি বিষয় নয় তোর বৌদির অ্যাকাউন্টে কেড়ে নিবি যা না না মে ভাই মে ভাই ভিক্টর যেমন অপরাধ করেছে তা প্রায়শ্চিত ভিক্টর করবে যা দেখো দিদি তোমার ভাই আর আমি লাভজনক ভুল কথা বলে ফেলেছি আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দাও দেখ
তুই আমার ছোট বোনের মতন, তাই তোকে আমি ক্ষমা করে দিলাম। তোর স্বামী এত কিপটে, তাই একদিন পাড়া গোটা গামটা রেখে খাইয়ে দিয়ে দিয়ে গামে উঠে যাস। ছি ছি ছি, আমি নাকি মিষ্টি খেয়েছি। হে কৃষ্ণ, তুমি দেখো এত গন্ড খার কথা ভুলেছি, খার কথা কিন্তু ঠিক মনে রেখে দিয়েছি, খার কথা জীবনে ভুলবে না। ও বাবা, এই তোমাদের এই মন্দির থেকে না আমাকে একটু প্রসাদ দাও না গো, আমি না অনেকদিন না খেয়েছি গো, আমার খুব খিদে পেয়েছে গো, এই একটু প্রসাদ দাও না কেউ, এই আমাকে একটু কেউ প্রসাদ দাও না গো, আমি না অনেকদিন না খেয়েছি গো, আমাকে একটু প্রসাদ দাও না, আমার খুব খিদে পেয়েছে গো, আমাকে একটু কেউ প্রসাদ দাও না। আমরা এতক্ষণ হরিনামের মিষ্টি নিয়ে গন্ডল করছিলাম, কিন্তু একবার আমরা অন্তর থেকে ভেবে দেখিনি ভারতবর্ষে কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থায় ফুটপাতে শুয়ে আছে, ওদের মুখে যদি একটু অন্ন দেওয়া যেত এই ভারতবর্ষের বুকে, ওদের বেঁচে থাকার মৌলিক অধিকার টুকুনি ছিল। আমি জানি গো, এই দুনিয়াটা স্বার্থপর, নিজের রক্ত নিজের নয়, নিজের ভাইও নিজের নয়, এ তো অপর, আমাকে কি করে খেতে দেবে বলো, এ তো অপর, আমাকে কি করে খেতে দেবে বলো না, আমি জানি তোমাকে কেউ খেতে দেবে না, আমি জানি গো, তোমরা আমাকে কেউ খেতে দেবে না। একটা কথা বলবো, আচ্ছা বলো তো, আমার পৌলিমিকে কেউ কি দেখেছো বলো না গো, তোমরা কি জানো আমার পৌলিমিকে না আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম গো, বলো না গো আমার পৌলিমিকে দেখেছো কি, তুমি কেন চুপ করে বসে আছো, আমার পৌলিমিকে দেখেছো, পৌলিমিকে দেখেছো, এই বলো না আমার পৌলিমিকে দেখেছো কি। একটি গোলাপ দিও ভালোবাসার সবই মুছে দিয়ে, বললে আমি চিতার একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে দিও, চাইলে তুমি কোনো দিনও ফিরবো না গো, বুকের মাঝে রইল শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার। তুমি আমার সত্যি কথা বলবে, তুমি আমাকে বিয়ে করার আগে তুমি সুজয়াকে ভালোবাসো? হ্যাঁ, আমি আমি তোমাকে বিয়ে করার আগে ওই সুজয়কে ভালোবাসতাম। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করিনি, তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করিনি, ওরা বলেছিল আমি বিশ্বাস করি, তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস। আচ্ছা মেয়ে, বাবা আমার কথা দিয়ে তোমাকে তোমাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু কোনোদিন এই মনে এই মনে তোমাকে আমি জায়গা দিতে পারিনি, তুমি পালে আমাকে কথা করে দিও। চিরদিনই আধারে কেটে গেল এ জীব, কেউ তো প্রদীপ
কাছে আসি চিরদিনিয়া কেটে গেল কেউ তো বুঝি কাছে আসি দূর থেকে দেখেছি কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ কাছে কেউ তো আমার মুখ থেকে না আমার মুখ থেকে যে রোগ তুলছি গো এই তোমার কি জানো আমি না আমি যে ব্লাড ক্যান্সার রোগী গো ব্লাড ক্যান্সার রোগী বলতে পারবে এই দুনিয়াটা স্বার্থপর হলে এই দুনিয়াতে আপন কে আছে যে মা দশ মাস দশ দিন গল্পে ধরে নিতেন এই এত করে পৃথিবীর আলো হয়ে গেল সেই মা ছাড়া এই কি আপন হতে পারে কেউ কি আপন হতে পারে কেউ আপন হতে পারে না তবে আমার বিদায় নেওয়ার সময় না তোমাদেরকে একটা কথা বলে যাই ভালো লাগা ভালো বেশি ভালোবাসা ভালো না দেখো তুমি বেশি ভালোবাসবে না দেখবে সে তোমাকে বেশি আঘাত করবে হ্যাঁ দেখবে সে তোমাকে বেশি আঘাত করবে আর একটা কথা বলি আচ্ছা বলো তো আমরা সবাই যেখানে অভিনয় করছি এটা কোন জায়গা এছাড়াও না হাস্যকর রোগীর রঙ্গমঞ্চ এই মঞ্চে আমরা সবাই অভিনয় করতে এসেছি আমাদের যখন অভিনয় শেষ হয়ে যাবে না আমরা তখন সবাই এই মঞ্চে চিরদিনের জন্য এত ভালোবাসতে আমার সুযোগ বুঝতে পারিনি সুযোগ তোমার ভালোবাসার দাম আমি দিতে পারিনি সুযোগ এই সুযোগ তুমি না তুমি তুমি পারলে তোমার পৌলবীকে ক্ষমা করে দিও জীবনে চাওয়া পাওয়া তুমি শুধু তুমি শেষ নিঃশ্বাস টুকু তোমাকে খুঁজি এই জীবনের চাওয়া পাওয়া তুমি শুধু তুমি শেষ নিঃশ্বাস টুকু তোমাকে খুঁজি বিধিতে এই কি ছলো না আইরে বিধিতে এই কি ছলো না কাছের মানুষ কাছের বলো না এ জীবনে আর দেখা হবে না বিদায় দাও সজনা এ জীবনে আর দেখা হবে না এ জীবনে আর আমি আসি মা আমাকে নিয়ে যাবে না বলো মা এ দুনের যে স্বার্থপর আমাকে নিয়ে চলো না মা আমি আসি মা সুজয় 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 এই সুজয় এই সুজয় এই সুজয়
কথা বলো না, কি কথা বলো না, এই দেখো না, এই দেখো না, আমি না, আমি না, আমি তোমার পৌলমি, তোমার পৌলমি, অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা, তোমার সঙ্গে দেখা, আমার সঙ্গে কথা বলবে না, কথা বলবে না, কথা বলবে, এই সুজয়, এই দেখো না, এই দেখো না, তোমার নামটা না, তোমার নামটা না, এখন আমার হাতে লেখা আছে, এই সুজয়, এই সুজয়, কথা বলছ না কেন, কথা বলছ না কেন, কথা বলো না, কথা বলো না, সুজয়, সুজয়, এই সুজয়, এই সুজয়, 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 তোমার মতো মেয়ের মেয়ে কান্না মানে, আরে তুমি কানে, তোমাকে দেখে তো কান্না লজ্জা পাবে, সত্যি অভিনয় করতে পারে, সারা ভারতবর্ষে যত অভিনেত্রী বেঁচে না হয় তার মধ্যে আমি বিশ্বাস তোমার নামটা অবশ্যই থাকবে। তুমি আমার সঙ্গে পাঁচ বছর সংসার করলে আমি কি বোকা, বুঝতেই পারলাম না, যদি মন বলে বস্তুরা আমাকে তুমি দাও, যে স্বামী স্ত্রীর মন পায় না সে তো জীবন্ত লাশের থেকে আরো খারাপ। তুমি তো আমার যা ক্ষতি করা করেছো আর সব থেকে বেশি ক্ষতি করেছো এই সুযোগ, আজকের পর থেকে তোমার রাস্তা তুমি পূর্ব দিকে হবে, আমার রাস্তাটা পশ্চিম দিকেই হবে, সারা সমাজ জানবে তুমি আমার স্ত্রী, তুমিও জানবে তুমি আমার স্ত্রী, আমিও জানবো তুমি আমার স্ত্রী, আর বাঙালি সমাজে বিয়েতে একবার হয় ওকে তার বাদ দেওয়া যায় না। আমার শেষ বলে তো শুরু কোনো শব্দ নেই, আর সব থেকে বেশি ক্ষতি করেছো এই সুযোগ, যে তোমাকে পাগলের মতো নিঃস্বার্থে ভালোবাসে, ভালোবাসার মূল্য দিতে পারবে না কেন ভালোবাসো, এ পাগল হওয়ার জন্য তুমি দাও, আর এর মৃত্যুর জন্য সারা সময় তোমাকে সারা জীবন প্রশ্ন করে আগুন তুলে বলবে, যে এর মৃত্যুর জন্য সারা জীবন দায়ী থাকবে তুমি। আপন হলো কাঁদছে ঈশ্বর, আপন হলো কাঁদছে ঈশ্বর, হলো কাঁদছে ঈশ্বর, আপন হলো কাঁদছে ঈশ্বর, আপন হলো কাঁদছে ঈশ্বর।